দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইয়োর ফিউচার। আমি টাইগার, বসে আছে আমার ভাই ব্রাদার। বস, আমার মনে কি আপনি আমাদের ফোন দেন, চাচারে ফোন দেয়া কোন ভাই ব্রাদার খাইবার বইছে 5-10 কেজি পেঁয়াজ যেতে পাঠা যায়। লাব্বা, আরে কাচ্চি খাইতে বলছি ভাই দাদারা বয়ে আছেন, পেঁয়াজ নাই কে, পেঁয়াজ নাকি দিব না, 40 কেজি 1 মণ পাঠায় দাও, বলাবেন পাঠাই দিচ্ছি। হ্যাঁ মনে রাখো, কিন্তু আমি টাইগার, কথা কই একবার। ওকে চিনেরম কালা বস, তব দেখা গেছেন কালা, কিছে সমস্যা, চাচা দিব না? আমি টাইগার, কথা বলি একবার, ডিসিশন ফাইনাল, যা 1 মণ পেঁয়াজ লয়ে যা। 1 মণ 40 কেজি 5 জনে খাবো। আপনার এত সম্পত্তি কে খাইবো, পোলাই না খাইলে? এভাবে খাইলে তো সংসারটা ধ্বংস হয়ে যাবে, ভজন হয়ে যাবে। সম্পত্তি কি আপনি বরিশাল থেকে লঞ্চে করে লিয়েছেন, কতুরিয়ে যাবেন? আরে অনেক ভালো, আপনার মতো ঘর করার চেয়ে বিধবা হওয়া স্বাস্থ্য মানে পার। আপনার মাথা গরম হয়েছে না, আপনি পানি দেওয়া লাগবে। আমি পানি দিলে আরে কি সমস্যা আমি বুঝলাম না, তোমার হাত ধরে রাখার মানেটা কি আসলে? আশ্চর্য, তোমার প্রবলেমটা কোথায় আমি বুঝি না, তোমার হাত ধরে সমস্যা কিসে? এটাই তো মেইন প্রবলেম। এই যে নন্দী পারে যাই, চায় দেখো, এই যে ছোট ভাই ব্রাদার যারা আছে ওদের সামনে আমার একটা অবস্থান আছে না, একটা প্রেস্টিজ বোধ জ্ঞান আছে না। হ্যাঁ আমি সরকার বাড়ি হাসান, আমি টাইগার ম্যান, আমার সামনে তুমি যে ধরো ওকে, সামনে আমার ইজ্জত থাকে? আমি বুঝতে পারতেছেন, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা রোমান্টিক জায়গা, কত নিস্তব্ধতা, কোথায় তোমার ভিতরে একটু ফিল আসবে, একটু রোমান্টিসিজম আসবে, না মুখটাকে প্যাঁচার মতো করে রাখছো। চলো চলো, আচ্ছা কোথায় যাবো? তুমি না বললা ফিল নিবা রোমান্টিসিজম, আসো দেখাই। ততদিন ঢেক দিয়ে করবো সরকার বাড়ি হাসানের।
পিয়াস ভাই না? আরে পিয়াস সে এলাকায় বগান, পিয়াস আমি কাজ নাই আর। একেই বলে রিয়েল ভালোবাসা, কিভাবে গার্লফ্রেন্ডকে ম্যানেজ করতে হয় শেখো, দেখে দেখে শেখো। ঠিক আছে, আমি পিয়াসের কাছ থেকে ভালোবাসা করা শিখে আসতে। এই শোনো না, আমাকেও নিয়ে যাও কোচিং সেন্টার খোলা বইছে স্যার বেটি। আচ্ছা ম্যাডাম সরি, ধরো কি বলতেছো? তুমি বলো না, প্রেম শিখতে কাছে একটু শিখতেছি, প্রেম কেমনে করে তাই না পিয়াসা? চল আমার লগে চল, কাম আছে কথা আছে, চল পরে যাই। কি পরে যাই? তোরে কইছি চল চল, বড় তোরা মেয়ে তো শিখাইছি। ভালো করে নাম হালাবি না, হালাবি না, রাখ রাখ রাখ, আয় পিসা পিসা, আয় আয় তো কইছি, আয় আয় লজ্জা সরলে বেহাল ডাইনোসর। খালাই আচ্ছা বুঝছি, তোমার হাসান বসে যা কইবা আমার তো চিনে নাইকা, আমি উঠেছি দেলওয়ার পাঠানের একমাত্র মায়া সাবনাম, বুঝছো? আমি কোনো হাসান ফাসান ডায়লগে যাই না, আর যা কয় হো আমি একলাই লায়ন। লায়ন কি আপা? সিংহ, সিংহি, সিংহি। হ্যাঁ যা কয় হো, যদি বাতচিত করতে হয় এনাই তোই বোঝাও। জি আচ্ছা, এখন আও সালাম ঠুকছো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাথায় বুদ্ধি আছে, যাও বস। নাও লাইতে পারবো না, এবলে কোন এলাকার লায়ন চেহারা সুরাত তো খুব সুন্দর আছে, খুব সুরাত নিজের আবার লায়ন মান সিংহি মিঙ্গি কর কি আছে এখানে? এই যে আপনি মনে আমার ডেকে পাঠাইছেন, কি সমস্যা? আমার লগে কথা কন,
সমস্যা কি আপনার? আপনি আমার চিনছেন? চিনছেন আমি কেঠা? হ্যাঁ, দেলোয়ার পাঠানের একমাত্র মাইয়া, স্বপ্নম পাঠান। আর আমার আশেপাশে ঘুরবেন না কইলাম, আমি তো কিছু করবো না, আমি ভদ্র মানুষের মাইয়া। হ্যাঁ, আমার বাপে যদি দেখে না এই যে পিড়িবিড়ি করতেছেন, এক বন চটকানা দিব না, একদম কামসা পট্টি গোলা যাবো, দুই দিন খাওয়া বন্ধ হয়ে যাবো, তিন দিন জ্বলন বন্ধ হয়ে যাবো গা। আচ্ছা শোনেন, এখন তো চিমায় গেছে গা, আপনি বলে বাঘ? হ্যাঁ, লোকে তো আমার তাই কয়। এরকম চেকায় খাড়াইলে কি বাঘ হয়ে যায় নাকি? বিলাই বিলাই, আপনি কি? এই তো লাইনে আছেন। হ্যালো, এরকম করলি কে? আপনার বিলে বানা দিয়ে গেল, এই তুই মজা লইলে আমার সাথে একবার ধরতো লাঠি লো। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, তোমার মা কি জন্মের পর তোমার মুখে কখনো মধু দেয়নি? সবসময় নিম পাতা দিয়ে বড় করেছে তোমাকে? আমার মা আমারে মধু কদু সবই খাইতে দিয়েছেন, তুমি কি দিবা এটা দাও? দুর্দান্ত সাধারণ জিনিসটা, আমার জন্মদিনের দিন তুমি আমার লুঙ্গি গিফট করছো, আর কিছু ছিল না, আমি পরিচয় চিলিক দেওয়া প্যান্ট, এই লুঙ্গি আমার মানায়, আমার দিয়ে পোষায়, তোমার নিজের রুচি নিচের দিকে। তোমার নিজের চুল দেখছো, চুলের কালার ঘোরার লেঞ্জার মতো, আর আমার তুমি দিচ্ছ লুঙ্গি, আমার চিলিক মারা প্যান্ট পছন্দ, তুমি আমার লুঙ্গি দিলে কোন সাহসে? হ্যাঁ, আমার জন্মদিনটা তুই করে মাটিতে মিশাই দিলা পারো, দাঁড় মেয়ে রয়ে তোর লুঙ্গি মিয়া, এত বন্ধুদের কাছে খাও আমার। এই শোনো না, কি আমি বিশ্বস্ত সূত্রে গোপন সূত্রে তো আমাদের কাছে খবর গুলো আসে যে কালকে আপনি বিলাই গেছিলেন, তাই না? কথাটা সত্য, বিষয়টা নিয়ে কিছু করা দরকার না। এটা কি এলাকাবাসী সবাই জানে রে? এলাকাবাসী এখন জানে না, কিন্তু কয়েকদিন পরে জানতো। কতক্ষণ যে বাঘ! হ্যাঁ, বুকটা উঁচা করেন, আই সালে দেখছো 36 ইঞ্চি বুক। হ্যাঁ, বাপরে বাপ, কি সিনাটা রান রান করছে! বাঘ যে বিলে গেছে, যদি এলাকাবাসী শুনে তাহলে আপনার মানসম্মান থাকবে এলাকায়? তাহলে সমাধানটা কি? কত বিয়া করে ফেলান, আর বিয়ে করলে আর একটা বুদ্ধি আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, তাহলে আপনার পায়ের তলা কাটা থাকবো। ভাই উজ্জ্বলাইছে, সমাজদারকে লিসারা কাপি হ্যাঁ, তাহলে কি করার লাগবো ভাই? বিয়ে করার লাগবে। এই তো সুন্দর, তাহলে বাসায় যান, গিয়া প্রস্তাবটা পাঠান। আপনি হাসান, হ্যাঁ মানে সরকার বাড়ি পোলারে ওরকম কসাই বাড়ির মাহি আর বিয়া দিব না, এটা হইতেই পারে না। আপনি পড়লো গেলে বিয়েটা হয়ে যাবো ভাই, সবাই জানার আগে কাজটা সারতে। একদম ভাই, আর বাসরাতে কি মারতে? বিলাই মারতে যান, টাইগার টাইগার কথা বলে একবার। হ্যাঁ, কথা বলে একবার, ঠিক আছে। হ্যাঁ, আম্মা আম্মা আম্মা, বুঝছি শোনা, আম্মা বিয়ে করবো, ভালো কথা, ভালো কথা।
আর পাঠান ফ্যামিলির সব নম্বর বল ওই কষার মাইয়া মুই বাচ্চা থাকতে জীবনে ওই কষার মাইয়া সম্ভব না জীবনেও দেবে না জীবনেও না জীবনেও দেবে না দেখতে কষার মাইয়া সম্ভব হবে তো আমি সম্ভব আমি টাইগার আমি বিয়ে করি একবার আমি যখন রাজি ডাকে তোমরা কাজে আমি রেডি ভালো থাকলেই ভালো। তাহলে এতদিন আমার সঙ্গে তোমার কি ছিল? তুমি না বলেছিলে আমাকে বিয়ে করবে? তাহলে তোমার সব ভালোবাসা কি মিথ্যে ছিল? খুব সুন্দর তাই লোভে পড়ে তুমি বিয়ে করতেছো। তোমার মুখের কথাই বুঝাই দিছে তোমার লেভেলটা অনেক নিচে। এলাকাবাসী সবাই জানে যে সরকার ফ্যামিলি পাঠান ফ্যামিলি কি জিনিস, দুইটা ফ্যামিলি ব্যালেন্স হয়। তোমার সাথে না আমার যায়, না আমার মানায়, না তোমার রুচির লোক আমার পোষায়, কোনোভাবেই যায় না। ঠিক আছে, তুমি যদি তাকে বিয়ে করে ভালো থাকতে পারো তাহলে থাকো, আমার কোনো আপত্তি নেই। কারণ আমি তো তোমাকে ভালোবাসছি, আর আমার ভালোবাসা এতটাই পিওর ছিল যে আমি সবসময় চাইতাম তুমি ভালো থাকো। তুমি যদি তাকে বিয়ে করে ভালো থাকো আমার কোনো আপত্তি নেই। এই আবেগ আলাপ রাখো, আমি হলাম টাইগার। আমার লাইফ প্ল্যানটা হইতে চাইলে হয় বাঘিনী হইতে হইব, নাহলে সিংহ হইতে হইব। তোমার লগে যদি চলি তাহলে গরু, ভেড়া, মহিষ, ছাগল, মুরগির মতো ফিল করে চলা লাগবে। ঠিক আছে, ওইসব আমার টাইম নেই। আমিও সবসময় চাই তুমি বাঘ হয়ে থাকো, আবার দেখো কখন এই বাঘ যেন বিড়াল না হয়ে যায়। বুঝছি বুঝছি, খুব কষ্ট পায় গেছো, বুকে গিয়া লাগছে। এরকম টাইগার তো লাখে একটা থাকে, না পাইলে তো খারাপ লাগবই। শোনো, তোমার বিয়েতে আমি আমার বউ যা উপস্থিত হবো, আর আমি সবচেয়ে দামি গিফটটা তোমারে দিমু, সবাই দেখবার হাততালি দিব। টাইগার ভাই সাহেব, এলাকা তো আপনার নামটা অনেক শুনছি, জ্ঞানীগুণী মানুষরা ভালোই কইছে। আমার মামা মাইয়া আপনার বাড়ি যাইব, বউবাই যাইব, একটু মায়ের মতোই খেয়াল করে। ভাই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলে আপনি মেয়েরে পছন্দ করছে। আমার সংসারে যদি আপনি মেয়ে আসে ইনশাল্লাহ সে আমার মেয়ে হয়েই থাকবে। ভাইজান, আপনি একদম টেনশন করবেন না, আমার তো মেয়ে নাই, আপনার মেয়েই আমার মেয়ে হয়ে থাকবে, আমি তারা রানীর মতো করে রাখবো। যাক, শুনে খুশি হইলাম। আমার মায়ের একটু জিদ দিত, সারাদিন সহঞ্জলা বাইরে রয়েছি, মায়ের দিকে খেয়াল করতে পারি নাই, কিন্তু আমার মায়ের নিজের মায়ের মতোই খেয়াল করে রাখবেন। আপনি কোনো টেনশনই করবেন না ভাই সাহেব, আপনার মায়েরে আমার ছেলে পছন্দ করছে, এতে আমার জন্য অনেক কিছু। আমি তারে কি পরিমাণ আদর করে রাখবো, যত্ন করব, আপনি বিয়ের পরে এসে দেখে তার পেয়ে যাবেন। শুকর আলহামদুলিল্লাহ। ভাইজান, লেনদেনের ব্যাপারটা ভাই তুমি কি করতেছ? কিছু দেবে না, একদম চুপ। ভাইজান কিছু মনে করবেন না, নেন শরবত, নেন মিষ্টি মুখ করেন। ভাইজান, তাহলে আগামী শুক্রবার ফাইনাল। আল্লাহ আল্লাহ, আমার ভাই আজকে যে
মনে করেন মনোবাসনালয়ে যাইতাচ্ছে, সেই মনোবাসনাল আপনি পূরণ করে দিয়ে জোর চিকুর দেবো আমি। ভাই আজকা বাগয়া বিলাই শিকারে যাইতাচ্ছে, বিলাই যেতে সুন্দর করে মাইরা আমার ভাই বীরের বেসে ফিরতে পারে, তোমার দোয়ারে আমরা দোয়া করতেছি। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইয়োর ফিউচার। কি ব্যাপার, আমার বাসরতে কোনো ফুল নাই, কোনো গোলাপ ফুল নাই, কোনো ফুলের সজ্জা নাই, কোনো সাজগোজ নাই, আর তুমি এটা কি পিনছো? হ্যাঁ তুমি বউ, তুমি লাল শাড়ি পরে মাঝখানে বসে থাকবে, ঘুমটা টাইনা, লজ্জা পাইবা, আমি তোমার ঘুমটা উঠাই দেবো, তুমি লজ্জা পাইবা, আমি কোনো লজ্জা পাইবো না, তুমি পড়ছো কমলের রঙের একটা শাড়ি, যাও যাও শাড়ি বদলাইছ, যাও যাও যাও। আমি টাইগার, বাসরত হইব একবার, আমি দেখতে চাই তোমাকে বয়স সাইতে, যাও লাল রঙের শাড়ি পরে যাও। বাবা মার্শাল্লাহ, আমার বড় কি সুন্দর ঘন্টা দিতেছে, বাহ ঘন্টা দিতেছে কেন, এটা কি স্টাইল? বাসু ঘর না? হ্যাঁ বাসু ঘর না, এটা ঘর, এটা কি উপরে গেলে গা নিচে না, বাসু ঘর দেখাই না, নিচে না দরম, ঠিক আছে আমি উঠতেছি। কি হচ্ছে, টলঞ্জেরি খাওয়া হচ্ছে জায়গায়? হ্যাঁ হাতে এটা কি, এটা কি, এটা কি, এটা কোমানের জিনিস, তুই যে আমার বাপের সম্পত্তির লেগে দেলোয়ার পাঠানোর সম্পত্তি একমাত্র মায়ের লেগে যে তুই বিয়ে করছস, তোর বাপে তো ওই যে কি করে যৌতুক বিচার বাচ্চা ছিল মনে করছো, জানি না সব জানি আমি, বুঝছো সব জানি, আর তুই যে চুপ চুপ আমার কথা শুন, পুরো এলাকার মাইয়ে ঘুরে তখন তুমি একটা সব নম্বরে বিয়ে করতে কত খোয়াইস, একবার জিভ কিন্তু ছিলাম তোর জিভ বলে না, গাড়িটা কুচি কুচি করে ওই যে সদরঘাটে বাসাই দেবো, আমরা চিনছস একদম সাউন্ড হইব না, খালি চিপা মায়ের হইব, বুঝছস তোর বাবা জানবো না যে বইরকম দশ জল চোদ্দ মাইয়া ঘুরাইয়া আমরা সামনে আমার কাছে টাকা পয়সা লেগে মেহমান সব কব মাইয়া খারাপ, নতুন বউ কি মন জানি, এটা তুমি পার দিব না, তোর এনে সুই দেবো, আমার সামনে তোর টর্চার করুন, বুঝছো রাইট বড় টর্চার, অসল বড়
আব্বা কি হয়েছে এই যে রাস্তা মা তুমি জানো না আমি এইসব নাস্তা খাই না তোমার পোলায় কি খেতে ভুলে গেছো মা হয়ে আমি বিয়ে করছি দেখেন পর হয়ে গেছি গা তুমি আমার যাতা খাওয়াই বাবা পেটের মধ্যে শৈব সমস্যা নাই কেয়া ওই যে কালকে তোর বিরিয়ানি আছে না কাচ্চি কাচ্চি ওইটা আমি গরম করে আনতে যাও যাও জলদি না এসো যাও আমার খুব ক্ষুধা লাগছে পেট চলচল করতেছে তুমি আমনে এমনি কোনো হইব না আমার জন্য কাচ্চি লাগবো গুড মর্নিং আম্মা জান কি শিউছেন শিক্ষি দেখছো কেমন কি আনছো আরে মা চল্লা মা চল্লা আম্মা জান সকাল সকালে তো চিল্লে চিল্লে কিয়ে ওই যে আমার বোন গেছে গা ও তো কাচ্চি খায় আমি আজকে পরোটা ডিম নিয়ে আসছি ও আচ্ছা তুমি সকালবেলা কাচ্চি খায় হ্যাঁ কাচ্চি খায় হ্যাঁ সকালে তবে কাচ্চি খায় নাকি আপনি কাচ্চি খান অভ্যাস ছিল আর কি তাই নাকি তুমি টেনশন করো না আমি অক্ষণই ওর জন্য কাচ্চি গরম করে নিয়ে এসেছি আম্মা জান আপনি কিন্তু এত বছর অনেক কষ্ট করছেন সংসারটা সামলাইছেন তাই না অন্ত আমি আর করছি আপনার পোলার বউ অন্ত থেকে আমি সব করুক আপনি খালি পায়ের উপর পা দিলে আরাম করবেন হ্যাঁ পায়ের উপর পা দিলে এখন আচ্ছা আম্মা যান আপনি যান আমি আমার স্বামীর দেখতেছি যান না আম্মা তুমি যাবে না আহারে পুরো মানুষটা তো হচ্ছে আম্মা একটু খারাপ আমি দেখতেছি কি হয়েছে হ্যাঁ তো গলা গরম করে হাঁটি এই মুখটা ছিল না তো গলা রক করে যাবো গা তাই না আম্মা আপনি যান আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা জামার গায়ে হাত তোলন ঠিক না কিন্তু তোর মতো বদের জামাকে ঠিক করার লেগে আমার তোরা মারতে বুঝছো তুই আমার গিরিঙ্গি করে বিয়ে করছিস মনে করছিস আমি জানি না প্রতিটা কামের প্রতিশোধ আমি লোক পাই পাই লোক সবে তো শুরু হয়েছে তারা কি করে এই তা মাথার মধ্যে কি হ্যাঁ পিঁয়াজে আঁত লাগাইছ তোর ক্ষমা আমার পাল দাম লাগবো বাই না বাই বাই তোর হুলি চেঞ্জ করতে হচ্ছে খারাপ তুই না বই থাক আমি তো জানি পরে না অন তো বিয়া করছে সংসারই হচ্ছে না অন থেকে পড়বো আপনি দেন আব্বা তোমার আব্বার লুঙ্গিটা পড়বা তাড়াতাড়ি দাও জলদি দাও দেরি করো যাও দাও আচ্ছা আনেন হ্যাঁ পরে জীবন একটা চেঞ্জ আসে ভারী কি ব্যাপার আসে ওয়েট আসে ওয়েট ক্যারি করতেছিল বাজারের ব্যাগ দেখলে ওয়েট ক্যারি করতেছেন এটা তো আর বুঝবি না এমনি করে ক্যারি করতে হয় বিবাহিত জীবন অবিবাহিত জীবন দুইটার মাঝে অনেক তফা লুঙ্গি তবে চুল কেমন আপনার টাইগার আংটি কো আরে আংটি বেটা বিয়ের আংটি তো আছে টাইগার আংটি ঘুরুক যা শুন বিয়েটা কর তোরা তো বুঝতাছিস না বিয়ে যে কি সুখের জিনিস এক অধরা সুখ তাই না সবাই ধরতে জানে না ভাই ভাবি 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 আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই হাসাই নাই তুই এনে কি কথা ছস হ্যাঁ আসিরে পরে কথা হবে বাসার কাছে সাইড আছে ভালো থাকিস পরে কথা হবে এই যে খারা কিছে আবার নাস্তা ছস মুখে কি লাগাইছস এটা হ্যাঁ কিছে
লজ্জা করে হ্যাঁ তুই না বলে বাক না বাইরে অনেক ধুলাবালি তো তাই আর কি আমি একটু মুখে আচ্ছা ধুলাবালি বাইরে না তোরে কি কেন পাঠাইছিলাম নিচে তুই নিচে যে পোলা গুলোকে খাড়ায় খাড়ায় কি করতেছিলি আড্ডা মারতাছিলি ডাক দিছে তাই একটু আওয়াজ দিল আমি কথা বলতে তোর আওয়াজ এমন করে দিব না তখন বুঝবি তোর আমি বাজার করতে পাঠাচ্ছি এই দুপুরের রোদের মধ্যে তুই এই শাকগুলো যে তেলায় ফেলাইলি এখন টাকা নষ্ট করলি কি লেগে বাপের ঘরে বইয়া যে খাইছিস তখন তো বুঝোস নাই এখন করলাম তোরে শোন তুই এই যে মুখের মধ্যে এটা পর্দা লাগাইছিস খেলা কি শরম করে ধুলাবালি ধুলাবালি না ধুলাবালি ছুটে গেছে দাঁড়া এই যে ঝাড়ুটা লইয়া ওর আখা বাড়ি ঝাড়ু দিবি বুঝছ ছাদ বি ঝাড়ু দিবি কোনো ধুলাবালি থাকলে করলাম কিন্তু একেবারে দিবু ধরে বুঝছস আমি এগুলা কখনো করি নাই ওরে বাবা তোমার কপালে কত দিন সাবনাম জুটে নাই বুঝছো অনেক আরাম কয়েস করে খাইছো গুগু এখন তোমার খাইটা খাওয়ার লাগবে না হলে গেলাম কপালে ভাত নাই আমার সাথে কথা বলবো না আম্মা বসে আছে আমি চিকুর পারলে আই আবার বলে আমি তো তোমার কোনো বদদোয়া দেই নাই আমার বাবারে মারা দিন যত মারে তুমি বদদোয়া করছো হাসান বিশ্বাস করো আমি তোমার কোনো বদদোয়া দেই নাই আচ্ছা কি হইছে আমাকে একটু শান্ত হয়ে বলো কি হইছে আমার একটু আছে তাহলে কি করবেন আপনি আজকে গিয়ে ঘরের ভিতরে দরজা নক করবেন টক টক দরজা খুলে দিব অবশ্যই বস অসুবিধা নাই একটু খান খাইলে একটু পারবেন আবার কিছে নাফিসা নাফিসা লাভ ইউ নাফিসা আই লাভ ইউ টু আই লাভ না আই লাভ ইউ না নাফিসা ভাবি ছিল তো আই লাভ ইউ নাফিসা আমার মনে কি জানেন নাফিসার বর তো আপনার লাগছে বস ও বস দয়া করছে বস বজরা ফোন দেন ফোন দাম আপচান আপনারা
I love you. Hello? Nafisa! I love you, Nafisa! Tumar Hasan! Kintu Tiger! Dilai Hasan! Tumi amare boddho adiso! Tumar boddho ardo na amar bo amare mare! Ghor saru dawai! Ghor musai! Kapur kasai! Amar mare! Are! পাগল নাকি তুমি? কি বলতেছ এইসব? আমি তোমারে বদদোয়া দিতে যাব কেন? বুঝছি বদদোয়া দাও নাই, তাহলে তুমি আমার সাথে দেখা করো। তুমি কি পাগল নাকি? তোমার এখন বিয়ে হয়ে গেছে আর আমি আমার লাইফে, তুমি তোমার লাইফে, আমি এখন দেখা সাক্ষাৎ করতে পারবো না। আমি পাঁচতলার বিল্ডিং এর ছাদে উঠছি, আমি কিন্তু লাভ দিচ্ছি। এক দুই তিন চার, এই যে লাভ দিল। আরে হাসান প্লিজ আমি খেলা দেখাবো আজকে, মজা মজা প্রত্যেকটা কথার উত্তর দিব। আমার নির্যাতনের শিকার আমি, আমি দেখাই দেবো যে আমি কি জিনিস। আমি টাইগার, আমি বাঘ, আমি হুঙ্কার দিলে স্ত্রী বাঁচবো, কেউ পারবো আমার লোকে। কখনো কিছু কই নাই দেখা, কখনো কিছু কই নাই দেখা, সবসময় আমার সাথে মজা নিছে। আমি টাইগার। দেশ বিদেশের চাকুরি খুঁজুন
foreignjobs24.com. Search your future. তুমি আমার এমন বদ্ধ আকর্ষ, আমার এখন কাটাস দরজাল বউ খালি চাচ্ছে কথায় কথায় চাচ্ছে। দেখো তুমি বিয়ে করছো, তোমার বউ আছে, আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে সংসার কিভাবে ভাঙি? বেশি কিছু চাই না, একটু দিলে কি হয়? হাসান তুমি বুঝতে চেষ্টা করো, এটা সম্ভব না। হ্যালো, কই তুই? আমি তো ওর সাথে কাল লাগে আমি কিছু কই নাই।